আপনি নাস্তা করতেছেন অন্য মাসে দুই আইটেম তিন আইটেম দিয়া, সেই লোকটাই রমজান আসলে পনেরো আইটেম নাস্তা লাগে কেন? কেউ খাইতে না চাইলে খান খান, এ মাসে রমজান মাসে খানার হিসাব নেই। সময়ত উপস্থিতি, আমাদের সমাজে এখন রমাদানের প্রস্তুতি দেখলে বড় কষ্ট লাগে। রমাদানের প্রস্তুতি যতগুলো সেক্টর আছে আমাদের দেশের, সব সেক্টরের রমাদানের প্রস্তুতি এই সবগুলো যদি সামনে রাখা হয় তাহলে মনে হয় একটা মাস আসছে বিশাল বড় ফুর্তির মাস, আর একটা মাস আসছে বিশাল বড় একটা খাওয়ার মাস, বছরের সবচাইতে বেশি খাওয়া দাওয়া করতে হবে, সবচেয়ে বেশি ফুর্তি ফার্তা করতে হবে, কেনাকাটা করতে হবে, সোজা কথা আমোদের একটা মাস আসতেছে। এই কনসেপ্টটা আমাদের সমাজে আমরা বুঝে হোক না বুঝে হোক আমাদের ভেতরে ধারণ করছি, আর সেজন্য আপনারা খেয়াল করবেন আমাদের সমাজে একেবারে উপর থেকে শুরু করি, আমাদেরকে যারা পরিচালনা করেন আমাদের দেশের, যখন যারা গভর্নমেন্টে থাকেন, যখন যারা সরকার পরিচালনা করেন, যেই দলই থাকুক না কেন, রমাদানের আগে থেকে তাদের প্রস্তুতি থাকে কি কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা যায়। বাণিজ্য মন্ত্রী অলরেডি শুরু করছে অনেক দিন থেকে, বেচারা একের পর এক গ্রিপ দিচ্ছে যে আল্লাহর রাস্তায় দাম বাড়ায় না, খবরদার দাম বাড়বে না, অস্থির, কারণ সে জানে মানুষ খাই খাই করার জন্য রেডি হচ্ছে, পুরো দুনিয়াটা খাই ফেলাবে এমন একটা ভাব নিয়ে রোজাদাররা প্রস্তুতি নিচ্ছে। অতএব বাণিজ্য মন্ত্রী বেচারা সোলা অস্ট্রেলিয়া থেকে আমদানি করছে, খেজুর বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে, বাজারে নষ্ট খেজুর খায় জানাবার পেট নষ্ট, সে মানে এক কথা খাওয়ার দাবার যে আইটেমগুলা, এই আইটেমগুলা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পাগল হয়ে যাচ্ছে, বেচারারা সব অস্থির হয়ে যাচ্ছে, কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে, কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে মানুষের জিনিসপত্র পায় বাজার থেকে আউট হয়ে না যায়, এক কথায় ওই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ নিয়ে তারা ব্যস্ত। এরপরে আসেন ব্যবসায়ীদের ব্যস্ততা কি, দোকানদারদের, বিশেষ করে গ্রোসারি আইটেমের ব্যবসায়ী যারা, তাদের প্রস্তুতি হলো যে ছোলা আগের যেগুলো কম দামে কেনা আছে সেগুলো সরায় রাখলাম, রমজানে তো দাম বাড়বেই, তখন বেশি দামে বিক্রি করে দিলাম, মজুত করে রাখলাম আর কি অধিক মুনাফার জন্য। এ হলো মুদি দোকানদার এবং গ্রোসারি আইটেমের রমজানের প্রস্তুতি। কাপড় দোকানদারের প্রস্তুতি তো আরও পরিষ্কার, ঈদের কাপড় চোপড় কোত্থেকে কী বানাইতে হবে, আনতে হবে, সে এটা নিয়ে আস, কারণ সে জানে পাবলিক হুমড়ি খায়া পুরো রমজান ধর ভরে কাপড় কেনার জন্য পাগলের মতো ছুটবে, অতএব সে ওইটার জন্য ব্যস্ত থাকে। এরপরে আসেন মিডিয়া, যত মিডিয়া আছে প্রিন্ট এবং ইলেকট্রনিক উভয় সার্কেলের সকল মিডিয়ার প্রস্তুতি থাকে রমজানকে কেন্দ্র করে কি, রমজান মাসে টেলিভিশন চ্যানেলগুলো ঈদের কি সিনেমা তৈরি করবে, সিনেমাওয়ালারা কি সিনেমা তৈরি করবে, টেলিভিশনওয়ালারা কি নাটক তৈরি করবে, ঈদের প্রথম দিন কি যাবে, দ্বিতীয় দিন কি যাবে, সকালে কি যাবে, সন্ধ্যায় কি যাবে, এটা নিয়ে এখন থেকে তারা কিন্তু ব্যস্ত। এসব কিসের প্রস্তুতি চলতেছে, রমজানের প্রস্তুতি, এগুলো রমজান উপলক্ষে প্রস্তুতি না। মিডিয়ার প্রস্তুতি হলো এই পত্রিকালারা বিশেষ পত্র বাইর করবে, বিশেষ ম্যাগাজিন বাইর করবে, ঈদপত্র বাইর করবে, তারা এই তাদের প্রস্তুতি নিচ্ছে। আর রাজনৈতিক দল যেগুলো আছে সকল পলিটিক্যাল পার্টিগুলা অন্য কোনো সময় অন্য সময়ের মতো রমজানে যেহেতু রাজনীতি করা যায় না, মিছিল মিটিংয়ে লোকটোক পাওয়া যায় না, মানুষ রোজা রোজা থাকে, এই জন্য তারা হিসাব করে রাজনীতি তো ছাড়া যাবে না, অতএব ইফতার পার্টির আয়োজন শুরু করে। এখন থেকে সেট আপ শুরু হয়ে গেছে, কে কোন দিন করবে, কেমনে করবে, এটা মানে ইফতার পার্টির আদলে পলিটিক্স। এ হলো রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি। আর আমাদের সাধারণ মানুষের রমজানের প্রস্তুতি কি, আমাদের সাধারণ মানুষের রমজানের প্রস্তুতি হলো বাসা থেকে মিসেজ বলে দেয় যে খবরদার বাজারে এখন নকল ছোলা, পোকাওয়ালা ছোলা এগুলো ভরে যাবে, দেখে শুনে আনবা, একেবারে অস্ট্রেলিয়ান এক নম্বরটা, দেশি এক নম্বরটা আনবা, আগেভাগে আনবা, পরে ক্রাইসিস তৈরি হবে, আমরা অস্থির হয়ে কেনাকাটা শুরু করি, সয়াবিন তেলের দাম বেড়ে যাবে, বেগুনের তেল বেড়ে যাবে, বেসমের দাম বেড়ে যাবে, কাঁচামরিচের দাম বেড়ে যাবে, অথবা আগে থেকে কিনে ফ্রিজজাত করা, এখন থেকে অস্থির আমরা রমজানের কেনাকাটার জন্য, ঠিক না বেঠিক? এ হলো আমাদের রমজানের প্রস্তুতি। সব সেক্টরের রমজানের প্রস্তুতিগুলোকে মোটামুটি একসাথ করলে দেখা যায় একটা খাওয়ার মাস আসতেছে, ঠিক না বেঠিক? আচ্ছা আমাকে বলেন, শাবান মাসে বাংলাদেশে জনসংখ্যা যা, রমাদান মাসে কি তার চাইতে বেড়ে যাবে? তাহলে কেন বাণিজ্য মন্ত্রণালয়ের লোকেরা অতিরিক্ত আমদানি করতে হয় রমজান উপলক্ষে? কারণ আমরা এই পরিমাণ খাই, বাজারে যা থাকে সেটা যেয়ে ক্রাইসিস সৃষ্টি হয়, দাম বেড়ে যায়, টান পড়ে যায়, ঠিক না বেঠিক?
আচ্ছা ছোট একটা এক্সাম্পল দেই, আমরা ইফতার করি রমজান মাসে। ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থটা কি? নাস্তা করা। ইফতার আরবিতে বলে, বাংলা হলো কি? নাস্তা করা। নাস্তাটাকেই হুবহু ইফতার বলা হয়। আপনি গুগল ট্রান্সলেটে যায় ইফতার লেখেন, দেখবেন নাস্তা করা আসবে। আমার প্রশ্ন হলো, আমরা একেবারে গরিব মানুষ যারা, এই গরিব মানুষও ইফতারিতে কতগুলো আইটেম থাকে? মিনিমাম পাঁচটার নিচে কি থাকে? পাঁচটা তো কমপক্ষে। আর যদি মধ্যম আয়ের মানুষ হয় তাহলে তো 15টা মিনিমাম। আমার প্রশ্ন হলো, এই ভদ্রলোক রমজানের আগে অথবা রমজানের পরে নাস্তা করে কি করে না? সে নাস্তায় আইটেম কয়টা থাকে? তিনটা, রুটির সাথে একটু ভাজি, একটা ডিম, ঠিক না বেঠি? অনেকে তো করেই না। তাহলে আপনি নাস্তা করতেছেন অন্য মাসে দুই আইটেম তিন আইটেম দিয়া, সেই লোকটাই রমজান আসলে 15 আইটেম নাস্তা লাগে কেন? আমি কি বুঝাতে পারছি? এই আয়োজনে, এই আয়োজনে আমাদের ইবাদত নষ্ট করে দিচ্ছে। ইফতারের আগে দোয়া কবুল হয়? আমি তো মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যারা দিন প্র্যাকটিস করে, যারা দিনের কোনো গরজ নেয় বালাই নেয় এগুলো কথা বাদ, যারা দিন প্র্যাকটিস করে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়েছে, যারা জান্নাতের জন্য লালায়িত, এই লোকগুলোর ভেতরেও ইফতারের আগ মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সময়, নবী আলাইহিস সালাম বলেছেন ফালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না, এর ভিতরে আসসায়েম হাত্তা ইফতির, অন্য এক মানুষ আসসায়েম হাইনা ইফতির, যখন রোজা ইফতারি করে তার আগ মুহূর্তে রোজাদারের দোয়া ফিরত দেওয়া হয় না। এই টাইমে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া কোত্থেকে আসে বলেন? মহিলা রানতে রানতে ঘামাইতে ঘামাইতে বেচারের হাল খারাপ, আর আপনি দাঁত, মানে কি বলে ওটাকে, দাঁতে তাও দিতে দিতে আপনি শেষ, ওটা খাবেন, এটা নিয়ে বসতেছেন, ওটা বসতেছেন, কোনটা সামনে রাখবেন কোনটা দূরে রাখবেন, হ্যাঁ আয়েস টায়েস করে বসতেছেন যে এখন মানে হামলে পড়বেন আর কি, ঠিক না বেঠিক? এই যে একটা চিত্র, অনেকগুলো চিত্র আছে, আমি ছোট্ট একটা চিত্র শুধু তুলে ধরলাম, এই একটা চিত্র প্রমাণ করছে আমরা কেন মুত্তাকি হচ্ছি না, আমরা সিয়াম বুঝি নাই। যেই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার ভেতরে 12 ঘন্টা খানাই হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সেই মাসে আমাদের খাবারের খরচ সবার গড়ে অন্য যে কোনো মাসের চাইতে বেশি হয়। তো সিয়াম আমাকে কীভাবে মুত্তাকি বানাবে? সিয়াম আমাকে কীভাবে মুত্তাকি বানাবে? এমন খানা ইফতারিতে খাই, তারাবিতে কোনো রকম হাফাইতে হাফাইতে, যান বাঁচাইতে বাঁচাইতে কোনো রকম নামাজ পড়ে আয়েশা একটু বিছানায় পড়তে পারলে যান বাঁচে, কিসের ইবাদত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে, সাহাবা আকরামের জিন্দেগিতে আমরা খুঁজে পাই না যে রমাদানে খাবারের শিডিউলে রমজানের আগে পরের সাথে কোনো প্রকার পরিবর্তন আসছে। স্বাভাবিক, কিন্তু আমাদের অস্বাভাবিক, ঠিক না ঠিক? সময়ত উপস্থিতি, এই যে একটা পরিস্থিতি আমাদের মধ্যে আছে, এটা কিন্তু ভালো মন্দ সবার ভেতরে আছে, আমি আপনি আমরা কেউ এর থেকে মুক্ত না, সোজা কথা। এখন যদি আপনার ইবাদত বন্দি ঠিক রেখে খেতেন হালাল খানা, অসুবিধা নেই, কিন্তু এখানে একটা ভুয়া এবং জাল হাদিস, হাদিস তো বলা যায় না, ভুয়া একটা ভুল ধারণা আমাদেরকে এই বেশি খাওয়ার জন্য অনুপ্রাণিত করে, সেটা হলো আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে রমজান মাসে খানার কোনো হিসাব নেই। রমজান মাসে খানার কি নাই? কেউ খাইতে না চাইলে কক খান খান, এই মাসে রমজান মাসে খানার হিসাব নেই, এই জিনিসটা আছে না নেই? চিন্তা করেন, আপনার খাইতে মনে চাইছে আপনি খান, 10 আইটেম খাওয়া নিষেধ তো আমি বলতেছি না, কিন্তু আপনি খাওয়ার জন্য একটা হাদিস বানায় নেবেন রাসূলের নামে, এ তামাশা তো করার দরকার ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি তো মনে করি রমজান মাসে খানার হিসাব আরও বেশি হবে, কারণ এই মাসটা গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময় বেশি নষ্ট করলে, গুরুত্বপূর্ণ সময় উল্টাপাল্টা বেশি করলে ওটার পাকড়াও তো আরও কঠোরভাবে হওয়ার কথা, তাহলে এই মাসে খানার হিসাব হবে না, এই ধারণা সম্পূর্ণই অমূলক। বরং অন্য 10টা মাসে যেরকম হিসাব হবে, এই মাসেও কী হবে? হিসেব হবে। সময়ের উপস্থিতি, আর সেজন্য রমাদানকে যদি আমরা ভালোভাবে কাটাতে চাই, রমাদানের প্রস্তুতি বলে দিবে আমি রমাদানে কী করতে চাচ্ছি। আমাদের সেটা কথা আছে না, বিড়াল কোনটা ইঁদুর ধরে মোষ দেখলেই টের পাওয়া যায়, ঠিক না বেঠিক?
রমজানে কে কতটুকু তাকওয়া অর্জন করবেন, কতটুকু আপনি জান্নাতের পথে অগ্রসর হবেন, এটা আপনার শাবান মাস বলে দিবে। যে মাসটাতে আমরা এখন আছি এ মাসটা বলে দিবে আপনার রমজানের জন্য প্রিপারেশন। এটা দেখে বলা বোঝা যাবে যে আপনি আসলে কি অর্জন করতে চাচ্ছেন, আপনি নিজেটা নিজে হিসাব করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ আলা আদ্দু লাহু উদ্দা। কোন এক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন যুদ্ধে বের হওয়ার জন্য। আজানটা একটু বন্ধ করেন জি। কোন একটা যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য যখন নির্দেশ করলেন, সবাইকে আহ্বান করলেন বের হওয়ার জন্য, কিছু মুনাফিকরা যায় নাই। না যাওয়ার পরে তারা বিভিন্ন অজুহাত দাঁড় করালো, আমাদের এটা সমস্যা হয়েছে, ওইটা সমস্যা হয়েছে, অজুহাত দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে, ওয়ালাউ আরাদুল খুরুজ, এরা আসলে যদি যুদ্ধে যাওয়ার, জেহাদে যাওয়ার তাদের মুরদ থাকতো, ইচ্ছে থাকতো, গরজ থাকতো, উদ্দেশ্য যদি তাদের ওটা থাকতো, লা আদ্দু লাহু উদ্দা, তাহলে অবশ্যই তারা তার জন্য কি করতো, প্রিপারেশন গ্রহণ। তাদের তো কোনো প্রস্তুতি ছিল না, তাদের জেহাদে যাওয়ার কোনো প্রস্তুতি না থাকাটা প্রমাণ করে তারা আসলে জেহাদে যেতে চাইছে না বা চায় নাই। রমাদান কারিমে আমরা তাকওয়া অর্জন করতে চাই কি না, আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই কি না, এটা প্রমাণ করবে শাবান মাসে আমার প্রস্তুতি, সময়ত উপস্থিতি। সেজন্য এখন থেকে রমাদানকে ফ্রুটফুল করার জন্য, সফল করার জন্য, সার্থক করার জন্য আমার জীবনে এই একটা রমাদান, এটা ব্যতিক্রম রমাদান হবে, এটা আমার জীবনের শেষ সমাধান, এই আশা করে, সেই কথা মাথায় রেখে আসুন আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করি। আমি যদি মনে করি এটা আমার জীবনের শেষ সমাধান, তাহলে আমার নিশ্চয়ই প্রস্তুতিটা হবে সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম। জীবনে বহু রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু হয়তো একটি রমাদানকেও আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। আসুন এই রমাদানটাকে, যেটা আসছে আমাদের সামনে, এই রমাদানটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, এর ফায়দা পরিপূর্ণ নিজের করে নেওয়ার জন্য অন্তত মানসিকভাবে প্রস্তুতিটা গ্রহণ করি যে হ্যাঁ, এইবারের রমাদান আমি ছাড়বো না, এবারের রমাদান আমি আমার রবকে সন্তুষ্ট করে, আমি তাকওয়ার অনুশীলন করে ইনশাআল্লাহ আমি ল্যান্ডমার্কে পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানসিকভাবে সেই দৃঢ় চেতা হওয়ার তৌফিক দান করুন।